বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস ও নৈসর্গিক সৌন্দর্যের লীলানিকেতন বাংলাদেশ। এদেশেরই উত্তরে সুপ্রাচীন ঐতিহ্য আর ইতিহাসের আলোয় উদ্ভাসিত রংপুর। পূর্ব নাম রঙ্গপুর থেকে কালের বিবর্তনে রংপুর নামকরণ হয়েছে। রংপুর জেলার উত্তরে নীলফামারী, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে কুড়িগ্রাম, পশ্চিমে দিনাজপুর জেলার অবস্থান। তিস্তা, ঘাঘর, যমুনেশ্বরী, আখিরা, করতোয়া বিধৌত রংপুরের ভূমি সমতল। তিস্তা নদীর উপর আছে শতাব্দী প্রাচীন দেশের তৃতীয় বৃহত্তম রেলওয়ে সেতু। পাশেই নির্মিত হয়েছে সুদৃশ্য তিস্তা সড়ক সেতু। জমিদার জানকী বল্লভ সেনের উদ্যোগে শহর জুড়ে খননকৃত শ্যামাসুন্দরী খাল ইতিহাসের অংশ হয়ে আজও বহমান। সবুজ শ্যামল ছায়া ঘেরা একরাশ মমতা আর ভালোবাসা বুকে নিয়ে রংপুর আগলে রেখেছে তার সন্তানদের। দারিদ্র ও ক্ষুধা জয় করে রংপুরের মানুষ গর্বিত জীবনের পথযাত্রী। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, উন্নত জীবন ভাবনায় রংপুর আলোকিত এক অঞ্চল। রাজধানী ঢাকা থেকে রংপুরের দূরত্ব 304 কিলোমিটার। বাস, রেল ও বিমান যোগে সহজেই আসা যায় রংপুরে। 1772 খ্রিস্টাব্দে জেলা হিসেবে স্বীকৃতি পায় রংপুর। পরবর্তীতে 8টি জেলা নিয়ে 2010 খ্রিস্টাব্দে উন্নীত হয় বিভাগে। রংপুরে আছে বৃক্ষ ফুলে শোভিত সার্কিট হাউস, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি কার্যালয়, জেলা জজ আদালত, বিভিন্ন বিভাগের বিভাগীয় কার্যালয়, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়। আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ও বিভিন্ন সামাজিক ইস্যুতে গণ উদ্বুদ্ধকরণ ও প্রচার কাজে নিয়োজিত আছে জেলা তথ্য অফিস রংপুর। সরকারের নীতি নির্ধারণী বিভিন্ন কার্যালয় রংপুর উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা আন্দোলনে রংপুরের মানুষের ভূমিকা তেজোদীপ্ত। ভাষা আন্দোলনে স্মৃতি ধারণ করে সগৌরবে মাথা উঁচু করে অস্তিত্বমান রংপুর শহীদ মিনারটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 3 মার্চ 1971 রংপুরের শঙ্কু সমজদারের প্রাণদানের মাধ্যমে শুরু হয় রংপুরের মুক্তিযুদ্ধ। 28 মার্চ রংপুরের মানুষ লাঠি, তীর, ধনুক, বল্লম নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণ করে। পাকিস্তানি সৈন্যদের বুলেটে তাদের রক্তে লাল হয় ঘাঘর নদীর পানি, সৃষ্টি হয় অবিস্মরণীয় এক ইতিহাস। পাকিস্তানি গণহত্যা সাক্ষী হয়ে আজও বেদনা বহন করে চলেছে বদ্ধভূমিগুলো। মানসম্মত শিক্ষা বিস্তারে অবদান রেখে চলেছে রংপুর জিলা স্কুল, কারমাইকেল কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর মেডিকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চশিক্ষা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। নির্মাণাধীন রয়েছে মেরিন একাডেমি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। সোনাফোলা রংপুরের মাটিতে বিভিন্ন ফসলের পাশাপাশি ফলে রকমারি শাকসবজি ও ব্যাপক ফলমূল। অপূর্ব স্বাদ ও গন্ধের হাড়ি ভাঙা আম দেশীয় সীমা ডিঙিয়ে সুখ্যাতি অর্জন করেছে বিশ্বে। মৃত নফলউদ্দিন পাইকারের মাধ্যমে মিঠাপুকুর উপজেলায় চাষের সূচনা হলেও বৃক্ষপ্রেমিক আব্দুস সালামের প্রচেষ্টায় দ্রুত বিস্তৃতি ঘটছে বিভিন্ন অঞ্চলে। একসময় রেশম শিল্পে বিখ্যাত ছিল রংপুর, এখনও অব্যাহত আছে সে ধারা। গঙ্গাচড়ার বড় বিলে বিদ্যমান নীল প্রক্রিয়াকরণের বিশাল কড়াই এতদঞ্চলে ব্যাপক নীল চাষের সাক্ষ্য বহন করছে। পীরগঞ্জের খালাস পীরে সন্ধান মিলেছে কয়লা খনির। কৃতিধন্য অনেক সাহিত্যিক, গীতিকার ও শিল্পীর অবদানে বিভাময় রংপুরের সাহিত্য সংস্কৃতি। 1847 খ্রিস্টাব্দে গুরুচরণ রায়ের সম্পাদনায় বাংলাদেশের প্রথম পত্রিকা রঙ্গপুর বার্তাবহ প্রকাশিত হয় রংপুর থেকেই। মধ্যযুগের খ্যাতিমান কবি ও মরমি সাধক হেয়াত মাহমুদের জন্ম পীরগঞ্জের ঝাড়বিশলা গ্রামে 1680 থেকে 1690 খ্রিস্টাব্দের মধ্যে। প্রতি বছর সরকারি ব্যবস্থাপনায় কবির মৃত্যু দিবসে আলোচনাসহ তাঁর কাব্যপাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাগোমাতা, জাগোভগিনী, জাগোকন্যে এমন প্রদীপ্ত আহ্বানে অবহেলিত নারীর মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগামী মহিয়সী বেগম রোকেয়ার জন্ম মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে। এখনও তাঁর জন্মভিটায় স্মৃতিচিহ্ন আছে। তাঁর জন্মভিটার পাশে নির্মিত বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে প্রতি বছর 9 ডিসেম্বর থেকে 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও মেলার আয়োজন করে প্রশাসন। রংপুরের বিখ্যাত ভাওয়াইয়াকে বিশ্ব দরবারে উপস্থাপন করেন ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ। তাঁর দরাজ ও সুরেলা কণ্ঠে গাওয়া ভাওয়াইয়া আজও হৃদয়ে ছুঁয়ে যায়। এখনো আয়োজন করা হচ্ছে ভাওয়াইয়া উৎসবের। সাহিত্য চর্চা, প্রত্নতত্ত্ব, ইতিহাস সন্ধান ও পত্রিকা প্রকাশের লক্ষ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ আগ্রহে 1905 খ্রিস্টাব্দে রংপুরে প্রতিষ্ঠিত হয় রংপুর সাহিত্য পরিষদ। ব্রিটিশ আমলে নির্মিত অনেক আনন্দ, বেদনা ও কর্মের সাক্ষী রংপুর টাউন হল ইন্দো স্যাসানীয় স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। এটিকে ঘিরে চলে সাহিত্য, সংস্কৃতি ও নাট্যচর্চা। 1971-এ এ টাউন হল ছিল পাকিস্তানি হানাদারদের নির্যাতন ক্যাম্প, আজও যেন বেদনার আহাজারি ধ্বনিত হয় বাতাসে। টাউন হল চত্বরে 1854 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রংপুর পাবলিক লাইব্রেরি
যা দেশের চারটি স্থাপনার একটি। এখানে আরও আছে গণগ্রন্থাগার, শিল্পকলা একাডেমি, রংপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ওরাও, সাঁওতাল, পাহান, মুশহর, তুরি অন্যতম। বিভিন্ন উৎসবে নাচ গান আর নানা আচার আয়োজনে খুশির জোয়ার বয়ে যায় তাদের মাঝে। রংপুরের সাহসী কৃষক নেতা নুরুলদিন প্রদীপ্ত কণ্ঠে ব্রিটিশদের বিরুদ্ধে তুলেছিলেন জাগরণ ধ্বনি, জাগো বাহে কণ্ঠে সবাই। এছাড়াও প্রজাবিদ্রোহের সাহসী নেত্রী দেবী চৌধুরানী, রাজা রামমোহন রায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার চেতনার আভায় উদ্ভাসিত রংপুরের ইতিহাস ও ঐতিহ্য। বুননশিল্পে রংপুরের গৌরব শতরঞ্জি। বাদশাহ আকবরের দরবারে শতরঞ্জি ব্যবহৃত হতো। বর্তমানে রংপুরের শতরঞ্জি ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার প্রায় 39টি দেশে রপ্তানি হচ্ছে। গঙ্গাচড়ায় গড়ে উঠেছে বেনারসি পল্লী। নানা কারুতায় ব্যাপক চাহিদা বেনারসি শাড়ির। রংপুরের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে আছে মাওলানা কেরামত আলী রহমতুল্লাহ আলাইহি এর স্মৃতিবাহী মসজিদ ও মাজার। আয়তাকার তিনটি উঁচু গোলাকার গম্বুজ বিশিষ্ট মসজিদটির ছাদের কিনারায় মার্লন অলঙ্করণ লক্ষ্য করা যায়। পুণ্য ও বরকতের আশায় এখানে জুমার নামাজ আদায়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। রংপুর শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে গোপাললাল রায় চৌধুরীর প্রয়াসে নির্মিত এবং বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত তাজহার জমিদার বাড়ি সগৌরবে মাথা তুলে আছে। সুদূর ইতালি থেকে আনা মেঝের পাথরগুলো সুদৃশ্য নকশায় আকর্ষণীয়। প্রাসাদের সামনে আছে পাথরে নির্মিত পানির ফোয়ারা। রাজবাড়ির পুকুরে ফুটে থাকে হাজারো লাল শাপলা, ফোটে পদ্ম ফুল। প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে তাজহাট রাজবাড়ির অঙ্গন। অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেলের নামে 1916 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শিক্ষার আলো ছড়ানো কারমাইকেল কলেজ ভবনটি ইন্দো স্যারাসিনিক স্থাপত্য সৌকর্যে আজও এক অনন্য নিদর্শন। এতে রয়েছে স্বাধীনতার ভাস্কর্য, আছে বিরল বৃক্ষ কাইজেলিয়া। মুঘল ও গ্রিক স্থাপত্য শৈলীতে 1915 থেকে 1916 খ্রিস্টাব্দে নির্মিত দৃষ্টিনন্দন রংপুর জেলা পরিষদ ভবন। কারমাইকেল কলেজের পাঠদানের সূচনা এ ভবন থেকেই। অতীতকালের স্মৃতি হয়ে প্রত্নতাত্ত্বিক আরও অনেক নিদর্শন, বলে যায় না বলা অনেক কথা। পীরগাছার ইটাকুমারী জমিদার বাড়ি, পীরগাছা মন্থনার জমিদার বাড়ি এর মধ্যে অন্যতম। মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত অনেক মসজিদ স্বকীয়তায় আজও বিভাময়। মিঠাপুকুরের দৃষ্টিনন্দন তিন কাতারের মসজিদ, পীরগঞ্জের হাতিবান্ধা মসজিদ, কাটাদুয়ারে শাহ ইসমাইল কাজীর মাজার, শাহজালাল বুখারী মাহিসাওয়ার রহমতুল্লাহি আলহি এর মাজার মহাকালের সাক্ষী হয়ে আজও দীপ্যমান। ঐতিহ্য ও স্থাপত্যে আজও উজ্জ্বল মিঠাপুকুরের তনকা প্রাচীন মসজিদ, ভাগ্নে মসজিদ, ফুলচকি মসজিদ, বদরগঞ্জের লালদিঘি মসজিদ, গঙ্গাচড়ার বড়বিল কলিয়ামিন মসজিদ। রংপুরে রয়েছে কালী মন্দির, রঙ্গপুর ধর্মসভা, করুণাময় কালী মন্দির, ব্রাহ্ম মন্দির সহ বেশ কটি মন্দির। রংপুর রেল স্টেশন থেকে পূর্বে মাহিগঞ্জ থেকে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডিমলা কালী মন্দির। পল্লব শোভিত মন্দিরটি বিষ্ণু মন্দির হিসেবেও চিহ্নিত। মিঠাপুকুরের বেনুবন বিহারে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
পারলৌকিক মঙ্গল প্রার্থনায় নিবিষ্ট হয় বৌদ্ধ ধর্মাবলম্বীগণ। খ্রিস্টান ধর্মের অনুসারীগণ পুণ্য অর্জনের জন্য একত্রিত হয় ব্যাপটিস্ট চার্চে। পঞ্চমী চাঁদের আকারে নির্মিত, বিস্তীর্ণ জলরাশি বেষ্টিত, নীল দরিয়া নামে পরিচিত পীরগঞ্জের নীলাম্বর রাজার দুর্গ, কাউনিয়ার ধূমনদী।